একটা বড় জঙ্গলে একটা আম গাছের নিচে ছোট্ট একটা ইঁদুর বাস করত। এমন একটা দিনে প্রচণ্ড বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হলো। বৃষ্টিপাত শুরু হওয়াতে অনেক রকম শব্দ শুরু হলো। এমন সময় ইঁদুরের গর্তের সামনে অনেক প্রচণ্ড আকার একটা শব্দ। ইঁদুর ভয়ে বাইরে চলে এলো এবং দৌড়াতে শুরু করলো যে এখানে আকাশ ভেঙে পড়েছে। কিছুদূর যেতে না যেতে একটা শেয়ালের সাথে দেখা। তখন শেয়ালকে বলতেছে, সামনে যেও না, বিপদ আসতেছে, আকাশ ভেঙে পড়েছে। একথা শুনে শেয়ালও তার পিছু পিছু দৌড় দিতে লাগলো। কিছু সময় পর হাতির সাথে দেখা হলো। হাতিও বলল, কি হলো, তোমরা দৌড়াতেছো কেন? হাতিকেও বলল, আকাশ ভেঙে পড়েছে, ওদিকে যেও না, বিপদ আসতেছে। হাতিও দৌড়াতে লাগলো। এইভাবে আরও অনেক প্রাণী আসলো, বানর আসলো, ইটিসি অনেক প্রাণী আসলো, সেম কথাতে দৌড়াতে লাগলো। বনের রাজা সিংহ বড় একটা জায়গায় বাস করত, বড় একটা গুহায়। এমন সময় সিংহর সামনে দিয়ে তারা যাচ্ছে। তখন সবাই জোরে জোরে যাচ্ছে। সিংহ হুঙ্কারের সাথে চিৎকার দিয়ে বলল, কি হয়েছে তোমাদের, তোমরা কোথায় যাচ্ছ? তখন অনেকে বলে উঠল, ওদিকে আকাশ ভেঙে পড়েছে, ওই পাশে যাওয়া যাবে না। তখন সিংহ তার গুহা থেকে বাইরে এসে বলল, কোথায় আকাশ ভেঙে পড়েছে, আর কে দেখেছে আকাশ ভেঙে পড়তে? তখন সবাই ইঁদুরকে লক্ষ্য করে বলল, ইঁদুর দেখেছে ওইদিকে আকাশ ভেঙে পড়েছে। তখন সিংহ বলল, ঠিক আছে, কোথায় আকাশ ভেঙে পড়েছে, চলো আমরা সবাই মিলে যেয়ে দেখি। সিংহর পিছে পিছে সবাই যাচ্ছে, বানর যাচ্ছে, ইঁদুর যাচ্ছে, আরও অনেকের সাথে দেখা হয়েছে, তারা সবাই যাচ্ছে। এমন সময় ইঁদুরের গর্তের কাছে পৌঁছে গেল সিংহ এবং বলতে লাগলো, কোথায় আকাশ ভেঙে পড়েছে, দেখাও তো। গর্তের কাছে যেয়ে দেখলো আম গাছের নিচেই একটা আম পড়েছে। এই দেখে ইঁদুরটা দৌড়াতে শুরু করেছে। সো এমন কোনো কিছু দেখে বা শুনে বিশ্বাস করা যাবে না যে এই কাজটা এইভাবে হচ্ছে। যে জিনিসটা বা যে কথাটা তোমরা শুনতেছো সেই কথাটা আগে যাচাই করো। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। কভার দেখে কোনো কিছু বিচার করতে যেও না। আগে সেই জিনিসটা দেখো, সেই জিনিসটা সঠিক কিনা। কোনো গুজবে কান দেওয়া যাবে না। আমরা কোনো কিছু শুনলেই বুঝতে পারি না যে এই জিনিসটা এইভাবে চলতেছে, এই কাজটা এইভাবে হবে, আমরা অন্যের কথায় সেই কাজটা করে ফেলি। নো, আগে নিজেকে জানো, নিজেকে বিশ্বাস করো, দেন অন্যকে বিশ্বাস করো। আমরা কিন্তু অন্যকে বিশ্বাস করতে যাই, নিজেই বারবার ধোকা খেয়ে যাই। সো তুমি নিজেকে আগে বিশ্বাস করো, নিজে আগে যাচাই করো। কাভারকে যাচাই করো না, নিজেকে যাচাই করো আগে যে ওই জিনিসটা সঠিক কিনা, দেন ওই কাজটা করতে পারো। একজনের কথায় ওই কাজটা না করে নিজে সেই কাজটা আগে চিন্তা করো, নিজে কাজটা করো, দেন অন্যকে বলো। এবং অন্য মানুষও যদি কিছু বলে, সেই জিনিসটা আগে তোমরা যাচ করো, ওইখানে যাও, ওই জিনিসটা সঠিক কিনা সেটাকে বোঝো, দেন ওই কাজটা করার চিন্তা ভাবনা তোমরা করো। আগে যদি এই কাজটা করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং কোন কাজটা করতেছো, কীভাবে করতেছো সেটা আগে নিজেকে জিজ্ঞাসা করো, নিজের ব্রেনকে আগে জিজ্ঞাসা করো, তারপর নিজের বিবেককে জিজ্ঞাসা করো, সঠিক উত্তর পেয়ে যাবে, সঠিকভাবে চলতে পারবে। না হলে অন্য কোনো মানুষের কথায় যদি কোনো কাজ করে ফেলো, সেটা ছোট্ট হলেও বিপদ হতে পারে। সো বি কেয়ারফুল, অল দ্য বেস্ট সবাইকে।